তথাপিও আপনারা আজকে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেতা আমার বড় ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান আলাদ হোসেন মাহমুদ এরশাদ পল্লীবন্ধু, উনি আজকে নিয়ে 16 দিন সম্মিলিত সামরিক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। প্রথম দিন থেকেই ওনার অবস্থা আশঙ্কাজনক, এখনও ওনার অবস্থা ডাক্তারদের মূল্যায়ন অনুযায়ী অপরিবর্তিত এবং আশঙ্কাজনক। আজকে সকালে 10:15 সময় আমি ওনাকে দেখতে গিয়েছিলাম, ওনার পাশে দাঁড়িয়ে ওনার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ওনাকে দেখেছি, ওনার অন্যান্য যেগুলো স্বাস্থ্যগত প্যারামিটার সেগুলো দেখেছি এবং স্বাস্থ্যগত বিষয়ে চিকিৎসকদের মতামত নিয়েছি। তার প্রেক্ষিতে আপনাদেরকে আমি কিছু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আজকে সকাল পর্যন্ত চিকিৎসকরা যেটা বলছেন তাতে ওনার শরীরে যেটা প্রধান সমস্যা ছিল ইনফেকশন, সেটা যে মাত্রা ওনারা মেজার করেছিলেন আসার সময় তার চেয়ে এখন অনেক কমে প্রায় স্বাভাবিক মাত্রার কাছাকাছি ইনফেকশন, রক্তের ইনফেকশন চলে এসছে। এটা ভালো দিক, কিন্তু খারাপ দিক হলো যে সমস্ত অর্গান, ভাইটাল অর্গান ওনার কাজ করছিল না সেগুলো, বা ধীরে ধীরে কাজের গতি কমিয়েছিল সেগুলো এখনও ওই অবস্থায় আছে, কোনো অর্গানই সঠিকভাবে কাজ করছে না। যেমন কিডনি এখন ওনার প্রায় কাজ করছে না বললেই চলে, ডায়ালিসিস দিয়ে ওনাকে এখন কিডনির কাজটি করানো হচ্ছে, সেটি এখন উনি গ্রহণ করতে পারছেন, সেটি হলো ডাক্তারদের কাছে একটা সুখবর। আর একটা হলো ওনার লিভার ফাংশনও প্রায় অকেজো হয়ে গেছে, ওনার বিলিরুবিনের মাত্রা অনেক বেশি হচ্ছে এবং উনি এখন স্বাভাবিকভাবে কোনো কিছু হজম করতে পারছেন না। ওনাকে শিরার মাধ্যমে ইন্টারভেনাস পুষ্টি দেওয়া হচ্ছে এবং ওটাতে উনি স্বাভাবিক অবস্থায় আছেন, মানে ওই অবস্থায় আছেন যে অবস্থায় ছিলেন সেই অবস্থা আছেন। তো সার্বিকভাবে ওনাকে এখনও ওনার যেহেতু রক্তজনিত একটা সমস্যা ছিল সেই কারণে ওনাকে সবসময়ের জন্যই ব্লাডস এবং বিভিন্ন ব্লাডের উপাদান তার বডিতে ইনজেক্ট করতে হচ্ছে, সেটাও কাজ তারা চালিয়ে যাচ্ছেন। তো সেই পরিস্থিতিতে তাদের সার্বিক মূল্যায়ন হলো অবস্থা এখনও অপরিবর্তিত আছে এবং তারা এই চিকিৎসা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ওনার অর্গানগুলি স্বাভাবিক অবস্থায় আসার কোনো একটা উপক্রম হয়, তখনই এটা ভালো ভালো হিসাবে বা স্বাস্থ্যের উন্নতি হয়েছে এইভাবে গণ্য হবে। তার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উনি চিকিৎসাগুলি গ্রহণ করে উনি যেভাবে কৃত্রিম উপায়ে হলেও স্বাভাবিক অবস্থায় রাখা আছে সেটুকু থাকতে পারবে ওনারা ধারণা করছেন এবং সেইভাবে ওনারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কোনো কারণে এগুলোতে কোনো ব্যাঘাত হলে হয়তো অবস্থা অবনতি বলা যাবে। তো সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনা তাদের সার্বিক এক কথায় অবস্থা হলো ওনার অবস্থা অপরিবর্তিত এবং আশঙ্কাজনক, এখনও উনি শঙ্কামুক্ত নন। এটি হলো ওনার সার্বিক পরিস্থিতি। কিছু কিছু ক্ষেত্রে গতকালের মতো আমি যেটা বললাম যে ইনফেকশন এবং রক্তের ইনফেকশনের মাত্রা কমে এসছে, এগুলো ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে ওনার কিডনি ফাংশন বা লিভার ফাংশনের তেমন উন্নতি হচ্ছে না অথবা কার্যকর হচ্ছে না, এটা হলো খারাপ সাইড। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি এটাই বর্তমানে। ধন্যবাদ। কিছু বলতে চাইলে আপনারা যদি জিজ্ঞাসা করতে চান আমি বলবো, বুঝতে থাকলে। আমি নিজে ডাক্তার নই, কাজেই আর অনেকে আমাকে সাজেস্ট করেছিলেন, আমি কালকেও বলছি যে আপনার সঙ্গে একজন ডাক্তার নিয়ে কথা বললে ভালো হয়। কথা বলার চেয়ে এখানে যেটা বেশি দরকার সেটা হলো যে ওনাকে ফিজিক্যালি দেখে এসে ওনার সম্পর্কে বলা। আমি মনে করি জনগণ জানতে চায় উনি কীরকম অবস্থা আছেন, আর ডাক্তারের টেকনিক্যাল জিনিসগুলি ডাক্তাররাই বুঝে, এগুলো নিয়ে সাধারণ জনগণ অতটা কনসার্ন নয়। ওনার অবস্থা ভালো আছে কি মন্দ আছে সেটাই বড়। এবং আমি নিজে এটা করছি এই কারণেই যে আমি যেহেতু ওনাকে সামনাসামনি দেখে এসে বলার সুযোগ পাচ্ছি সেজন্যই বলছি। অন্য কেউ মাধ্যমে বললে হয়তো জনগণের কাছে ওইভাবে জিনিসটাকে গ্রহণ করতে অসুবিধা হতে পারত। আমি নিজে দেখে আসছি, দেখে কি দেখে আসলাম সেটা বলছি। সবাইকে যেতে দেওয়া হয় না, এটা ওনার ইনফেকশনের কারণে একেবারেই আমরা ব্লাড রিলেশন এবং ওনার একেবারে নিকটতম আত্মীয় 2-1 জন ছাড়া আর কাউকে ওখানে ওনার কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। যেটার কারণ হলো উনি ইনফেকশনের যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, ইনফেকশন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হতে পারে, বলে ওনার জন্য এটা মারাত্মক হতে পারে, ঝুঁকি হতে পারে। তো সার্বিকভাবে এই হলো অবস্থা। আমি এটা প্রতিদিন, আজকের কথাটা আমি মনে করছিলাম যে দিব কি দিব না, দেওয়ার দরকার আছে কিনা, কিন্তু আপনাদের অনেকের কাছ থেকে আমি অনুরোধ পেয়েছি, ফলে মনে করলাম যে এক এক করে না দিয়ে সার্বিকভাবে দিলে সকলের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। যে কয়েকদিন এই অবস্থা থাকবে, আমি আগে আবার বলছি, আগেও বলেছি যে ওনার অবস্থার যদি কোনো কোনো কারণে উন্নতি বা অবনতি হয় তখন আমরা তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করব। আর যদি অবস্থা মোটামুটি এরকম অবস্থায় থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে আমরা রুটিন করে প্রতিদিন আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো সময় আপনাদের সুবিধা হবে এবং আমাদের সুবিধা হবে, সে সময় আমরা একটা স্বাস্থ্যগত বুলেটিন বা ব্রিফিং দেওয়ার চেষ্টা করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি গতকালও বলেছি, এটা প্রতিদিনই বলছি, এটা বিদেশের জন্য আমরা কাগজপত্র পাঠিয়েছিলাম, সিঙ্গাপুরের ডাক্তাররা বলছেন এখনো বিদেশে আনার কোনো দরকার নেই, কোনো কাজ হবে না। উনি এখানে যে চিকিৎসা আছেন, আজকেও চিকিৎসকরা আমাকে বললেন যে এখানে ওনার যে রোগ, তার যে চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে সেটা বিশ্বমানের, যে কোনো জায়গায় এই চিকিৎসায় দিত, এই যন্ত্রপাতি দিয়ে এই ধরনের চিকিৎসা। তো কাজেই এটার জন্য বিদেশে যাওয়ার এই মুহূর্তে আমরা প্রয়োজন মনে করছি না, এবং প্রয়োজন মনে করলেও এই মুহূর্তে আমরা নিতে পারছি না। সিঙ্গাপুরের ডাক্তাররা এখানে এখন ওনাকে শিফট করার ব্যাপারে তারা মতামত সেভাবে দিচ্ছেন না, তারা এটাকে ডিসকারেজ করছেন। তো সার্বিকভাবে আমার মনে হয় যে উনি যে চিকিৎসা আছেন, যেভাবে আছেন এবং যে রোগ ওনার, সেই কারণে এটা উনি একেবারে বিশ্বমানের চিকিৎসাধীন আছেন এবং সর্বত্র দিক দিয়ে ভালো চিকিৎসার ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কমপ্লেন কারণ নেই। সমস্যা হলো ওনার বার্ধক্যজনিত কতগুলো জটিলতা দেখা দিয়েছে, আর তার মধ্যে ওনার একটা বড় ধরনের রক্তের একটা রোগ আছে যেটা মারাত্মক ধরনের, এবং এটার কারণেই ওনার এই অবনতিগুলো হচ্ছে এবং এটা উদ্ধার, মানে ওনাকে ভালো হয়ে ওঠার সুযোগ কম হচ্ছে। ওনার এই রক্তজনিত এই প্রবলেমটা না থাকলে এবং ওনার যদি বয়স আরও তরুণ হতো, আজকেও ডাক্তার বলেছেন, তাহলে উনি এতদিন সুস্থ হয়ে যেতেন। এই দুটো কারণে একটু ধীরে হচ্ছে। বিদেশে গিয়ে এটার কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো বেনিফিট পাওয়া যাবে না, এটা আমরা প্রত্যেকদিনই ডাক্তারদের সঙ্গে আলাপ করছি। আমরা যেটা বুঝতে পারছি সেটা থেকে বললাম যে এই মুহূর্তে বিদেশে গেলে ওনার কোনো এই চিকিৎসার জন্য উন্নততর কোনো চিকিৎসা বা উন্নততর কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই, সুফল আসার সুযোগ নেই, এবং এখানকার ডাক্তাররা সর্বাত্মকভাবে যেভাবে করছেন এটাতে আমরা সন্তুষ্ট। এখানে যে যন্ত্রপাতি আছে সেটাও আজকে ডাক্তার আমাকে বলছেন একেবারে মোস্ট মডার্ন যন্ত্রপাতি ওনার রোগের জন্য, সেটা দিয়ে ওনারা এখন চিকিৎসা হচ্ছে, যেটা পৃথিবীর যে কোনো জায়গায় এই এর চেয়ে ভালো ওই ধরনের ফেসিলিটি কোথাও নেই।